ভিডিও চরিত্রগুলো সম্পূর্ণ কাল্পনিক, দয়া করে কেউ নিজের মাইন্ডে নেবেন না। লাটসাবের বেটিটা কি করছে দেখে আসি তো, আর ওর বাড়ি থেকে কি কি নিয়ে এসেছে সেটাও তো দেখা হলো না, দেখে আসি একটু। বৌমা। হ্যাঁ মা বলুন। বলি কি, বাপের বাড়ি থেকে তো অনেকক্ষণ এসেছো, তা কি নিয়ে এলে, দেখালে না তো আমাকে? আপনি তো জব করছেন, তো তার জন্য যাইনি, তো দেখুন এই যে এনিন। দেখি তা বেশ ভালোই, তা এইটুকুনি তো দেখছি না জ্ঞান বোধ আছে তোমার মধ্যে, যে বড় মানুষ এসছে একটা প্রণাম করি বা মাথায় ঘোমটা দিই। দেখছি তো সবকিছু শিখিয়ে দিতে হবে, বাপের বাড়ি থেকে তো কিছুই শিখে আসুনি দেখছি। না না মা, এই তো করছি। না না আর করার দরকার নেই, ছাড়ো ছাড়ো। তা এত বেলা হয়েছে, ঘড়ির দিকে কি দেখেছো কটা বাজে? একটু চাও তো পেলাম না এখনো পর্যন্ত। এটাও কি বলে দিতে হবে নাকি, যে চা বানিয়ে দিতে হবে, মানে এত বেলা হয়ে গেছে? কি যে বাবা। না মা এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে তাহলে তুমি যাও, আমি একটুখানি জবটা সেরেই নি, অর্ধেক করতে করতে আবার চলে এসছি। কখন গেছে চা বানাতে, একটা চা বানাচ্ছে না কি যে বানাচ্ছে ভগবানই জানে বাবা। চা বানাতে কারোর এত সময় লাগে, সব মিছিলে আর। ইস, এটা চা হয়েছে বৌমা? এদিকে এসো তো। হ্যাঁ যাচ্ছি। চা বানিয়েছে? কি হয়েছে মা, কি হয়েছে? কোন চা হয়েছে? চা এরকম হয়? না এতে চিনি আছে না কিছু, মনে হচ্ছে জল। একটা চা পর্যন্ত তুমি বানাতে পারো না বৌমা ঠিকঠাক, তোমার দ্বারা কিছুই হবে না। কি শিখেছো বাপের বাড়ি থেকে শুনি? চা তো আমি ঠিকঠাকই বানিয়েছিলাম, চিনিও তো ঠিকঠাক দিয়েছিলাম, কিন্তু মা এই বললে কেন, একটু খেয়ে দেখি তো। সবকিছু তো ঠিকঠাক গিয়েছে, কিন্তু মা তাহলে এই বললো কেন? চাটা তো ভালোই বানিয়েছিল, ফেরত দিয়ে দিলাম, একটু অপমান করার জন্য চাটা দিয়ে পাঠিয়ে দিলাম। খিদেও পাচ্ছে, আর তো দুবার করে বলতেও পারবো না আপনারা তো গরম গরম খেতে ভালোবাসেন। সারাক্ষণই তো দেখি টিভি নিয়েই বসে আছো, কি যে দেখো এত টিভিতে বাবু, বুঝি না। ওই ফোন আর টিভি ছাড়া তো তোমরা আজকাল মেয়েগুলো কিছুই জানো না, সারাক্ষণ ওই টিভি আর টিভি, ওই সিরিয়াল গুলো দেখো, আর সংসারে আগুন লাগানোর মতো অবস্থা করো তোমরা, ওই সংসারে অশান্তি করো। যা ইচ্ছা করো বাবা, আমি বলে দিলাম বাবু যেন ঠিকঠাক খাবার পায়। আমার বাবু যদি এসে খাবার না পায় টাইমে, আমি কিন্তু হেস্ত নেস্ত করে দেবো বলে দিলাম। কি যে করি, সময়টাও কাটছে না, আর এমন একটা বৌমাকে নিয়ে এলাম ঘরে যে সারাদিন ঘরের মধ্যেই ঢুকে থাকে, কোনো গল্প করতেও আসে না, কিছু করতেই আসে না।
মাঝখানে তো বলে এলাম টিভি দেখে কি টিভিটা কি চালাবো আর দেখলে যদি কিছু বলে ও তো এখন রান্নাঘরে আছে থোড়ি না দেখতে আসছি একটু দেখেই নি সব জায়গায় কি একই অবস্থা বৌমা গুলো এরকম জ্বালি মানে জ্বালায় শাশুড়ি মা গুলোকে একদম তোমার মার একটা চর মার না মা খাবার কি দিয়ে দেবো হ্যাঁ রাত হয়েছে তো ভালোই তো টাইম হয়েছে দিয়েই দাও আর কি করব এনিন মা খাবার দাও 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 সত্যি বলিহারি বৌমা তোমায় তোমার বাপের বাড়ি থেকে এইটুকুনি শিক্ষা দেয়নি যে খাবারের সাথে একটু জল দিতে হয় গ্লাসে করে তোমাকে এটাও বলে দিতে ও ভগবান আমার কি পোড়া কপাল ভগবান বাবুটা যে কি করে তোমার মতো একটা মেয়ে পছন্দ হলো বুঝতে পারছি না আমি আর এই ঢেঁড়স গুলো মনে হচ্ছে যে আমার দিকে তাকিয়ে রয়েছে কি যে রান্না করেছো তুমি ও কি আর করা যাবে এটাই খেতে হবে আমায় এখন কপাল তো জ্বরে পুড়ে যাচ্ছে হ্যাঁ মা শরীরটা খুব খারাপ লাগছে খুব ঠান্ডা লাগছে দাঁড়ান মা একটা চাদর দিচ্ছি জ্বরে পুড়ে যাচ্ছে কি করবো কিছু বুঝতে পারছি না হ্যাঁ আছে আছে হ্যাঁ আমি কি তাহলে দিয়ে দেবো আর তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো আমি কিচ্ছু বুঝতে পারছি না যে কি করবো আমি তোমাকে এত গাল বন্ধ করি এত বাজে বাজে কথা বলি তবুও তুমি আমাকে এত ভালোবাসো মা আমার জন্য এত ভাবনা করো না না মা আপনি এই কেন বলছেন বাচ্চারা ভুল করলে তো মারা বলবেই তাই না তো আমি কোনো সময় কিছু মনে করিনি বৌমা আজ আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি বৌমা আমি আর তোমাকে উল্টো পাল্টা কোনোদিন বলবো না